প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রভাষক, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি, কাকতলী, বগুড়া। অনলাইন ক্লাস আজকে আমার 11তম ক্লাস, আর বিষয়ভিত্তিক ক্লাস তৃতীয়। অর্থাৎ আমি আজকে যে ক্লাসটি নেব সেটা হিসাব বিজ্ঞান, উচ্চতর হিসাব বিজ্ঞান, অর্থাৎ দ্বাদশ শ্রেণীর উচ্চতর হিসাব বিজ্ঞান ট্রেডের বিষয়। বিষয়টা হচ্ছে উচ্চতর হিসাব বিজ্ঞান। এই উচ্চতর হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে আজকে আমার তৃতীয়তম ক্লাস। আজকে আমি এই উচ্চতর হিসাব বিজ্ঞানের যে বিষয় যে অধ্যায়টা করাবো, অধ্যায়টা হচ্ছে তোমাদের সপ্তম অধ্যায় বিভাগীয় হিসাব। সপ্তম অধ্যায় বিভাগীয় হিসাব। বিভাগীয় হিসাব থেকে একটা অঙ্ক পরীক্ষায় থাকবে, ফাইনাল পরীক্ষায় একটা অঙ্ক বিভাগীয় হিসাবে থাকবে, এখান থেকে কিছু থিওরি থাকবে। তাহলে আমরা আজকে শিখবো যে বিভাগীয় হিসাবটা কি, বা বিভাগীয় হিসাব কাকে বলে, বিভাগীয় হিসাব কেন প্রস্তুত করা হয়। আচ্ছা, বিভাগীয় হিসাব সুবিধা কি, বিভাগীয় হিসাবের সরদের বন্টন, বিভাগীয় হিসাব প্রস্তুতের নিয়মাবলী। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখবো বিভাগীয় হিসাব। এর আগে আমরা অনলাইন ক্লাসে এই বিষয়ে দৃশ্যমান অদৃশ্যমান হিসাব শিখেছি এবং অঙ্ক শিখেছি। তাহলে আজকে আমরা শিখবো বিভাগীয় হিসাব। আচ্ছা, বিভাগীয় হিসাব সম্পর্কে আমি কিছু তোমাদেরকে ধারণা দিচ্ছি। বিভাগীয় হিসাবটা কি, অর্থাৎ ইংরেজিতে যেটাকে বলা হয় ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টিং, ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টিং, কোনো বিভাগীয় প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত, কোনো বিভাগীয় প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত, তাদের প্রতিটি বিভাগের দক্ষতা যাচাই করার জন্য পৃথকভাবে প্রতিটি বিভাগের জন্য যে হিসাব করা হয় বা যে হিসাব সংরক্ষণ করা হয় তাকে বিভাগীয় হিসাব বলা হয়। তাকে কি বলা হয়? বিভাগীয় হিসাব বলা হয়। বিভাগীয় হিসাব সাধারণত দুটি হিসাব প্রস্তুত করা হয়। বিভাগীয় হিসাবে সাধারণত কি করা হয়? দুটা হিসাব প্রস্তুত করা হয়। একটা হচ্ছে বিভাগীয় আয় বিবরণী, আর হচ্ছে তোমার উদ্বৃত্ত পত্র, যেটাকে বলা হয় ইংরেজিতে ব্যালেন্স শীট, আর বাংলায় বলা হয় উদ্বৃত্ত পত্র। বিভাগীয় হিসাবের বিবরণীতে, আয় বিবরণীতে প্রত্যেক বিভাগের আয় থেকে ব্যয় বাদ দিয়ে, বিভাগীয় হিসাবে প্রত্যেক বিভাগের আয় থেকে ব্যয় বাদ দিয়ে বিভাগীয় নেট আয় নির্ণয় করতে হয়। আর উদ্বৃত্ত পত্রে কোনো বিভাগীয় হিসাব থাকবে না, অর্থাৎ উদ্বৃত্ত পত্র সাধারণত একটা সাথে একটা ঘরে করতে হবে, এটা কোনো আলাদা আলাদা বিভাগ থাকবে না। এখন আসো আমরা শিখি যে বিভাগীয় হিসাবের সংজ্ঞা বা বিভাগীয় হিসাব কাহাকে বলা হয়। তাহলে আমরা শিখবো কি যে বিভাগীয় হিসাবটা কাহাকে বলা হয় বা বিভাগীয় হিসাবের সংজ্ঞা। বিভাগীয় প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ সম্পর্কিত, বিভাগীয় হিসাবের প্রতিটি বিভাগ সম্পর্কিত পৃথক পৃথক যে হিসাব রাখা হয় তাকে বিভাগীয় হিসাব বলা হয়। প্রত্যেকটা যেমন বিভাগ, একটা এ বিভাগ, বি বিভাগ, অথবা ক অথবা খ, তার জন্য আলাদা আলাদা হচ্ছে ঘর বা আলাদা আলাদা হচ্ছে হিসাব রাখা হয় তাকে আমরা কি বলি? বিভাগীয় হিসাব বলা হয়। যেমন প্রতিটি বিভাগের জন্য আলাদা আলাদা হিসাব সংরক্ষণ করা হলে তা একই ছকের ভেতর, একই ছকের ভেতর কলাম আকারে দেখানো হয়। সুতরাং যখন কেন্দ্রীয়ভাবে পরিচালিত একই ছকের নিচের অবস্থিত বিভিন্ন বিভাগের মধ্যে সংরক্ষণ করা হয় তখন তাকে আমরা বিভাগীয় হিসাব বলতে পারি বা বিভাগীয় হিসাব বলা যাবে। তাহলে আমরা কি বলবো? বিভাগীয় হিসাব প্রত্যেকটা বিভাগের জন্য আলাদা আলাদা হিসাব সংরক্ষণ না করে একই বিভাগের মধ্যে প্রতিটা বিভাগের জন্য যে হিসাব করা হয় তাকে আমরা বিভাগীয় হিসাব বলতে পারি বা বলা যাবে। এরপর আসলে বিভাগীয় হিসাবের সুবিধাগুলো কী কী, বা বিভাগীয় হিসাবের উপকারিতা কী, এটা আমরা রাখলে আমরা কী সুবিধা পাবো, আমরা এই বিভাগ থেকে কী সুবিধা পাবো। তাহলে আসলে বিভাগীয় হিসাবের সুবিধা, বিভাগীয় হিসাব করলে আমরা একই ঘরের ভেতর বা একই ছকের ভেতর আমরা বিভিন্ন রকমের বিভাগে হিসাব করতে পারবো। যেমন একটা বিভাগের মনে করো উৎপাদনশীল থাকে, একটা বিভাগের মনে করো
আটটা বা সাতটা বা পাঁচটা বিভাগ থাকে, যার আলাদা আলাদা হিসাব না করে আমরা একই সাথে ভেতর করতে পারি, সেটাকে একই সাথে ভেতর যদি করা হয় তাহলে সেটাকে বলা হবে আমাদের বিভাগীয় হিসাব। এখন আসো বিভাগীয় হিসাব থেকে কি কি সুবিধা পেয়ে থাকি, যেমন বিভাগীয় ফলাফল। বিভাগীয় ফলাফলটা হচ্ছে বিভাগীয় হিসাবের মাধ্যমে প্রত্যেক বিভাগের জন্য আলাদা ক্রয় বিক্রয় লাভ লোকসান হিসাব তথা আয় বিবরণী তৈরি করা হয় বলে প্রত্যেক বিভাগের অর্জিত আর্থিক ফলাফল পৃথক জানা যায়। অর্থাৎ ফলাফলটা আমরা ক্রয় বিক্রয় হিসাব লাভ লোকসান হিসাব তথা আর্থিক অবস্থা আয় বিবরণী তৈরি করা হয় যেন প্রত্যেক বিভাগের জন্য আর্থিক অবস্থা ফলাফল পৃথকভাবে নির্ণয় করা যায়। এটা হচ্ছে বিভাগীয় হিসাবের ফলাফল। এরপর আসো বিভাগীয় হিসাব সুবিধা আট আছে, দুই নম্বর সুবিধা আর্থিক ফলাফল তুলনা। আর্থিক ফলাফল তুলনা বিভাগীয় হিসাবের ব্যবস্থাপনা যেহেতু প্রতিটি বিভাগের লাভ লোকসান এবং ব্যয় তথ্য পৃথকভাবে জানা যায়, যেহেতু বাজেটকৃত আয় ব্যয় পূর্ববর্তী বছরের ফলাফল অন্য অন্য প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল সঙ্গে তুলনা করাকে বিভাগীয় মুনাফা বৃদ্ধি বা ব্যয় হ্রাসকে প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করা যায়। নাম্বার তিন, বিভাগীয় কর্মকর্তাদের দক্ষতা মূল্যায়ন। বিভাগীয় কর্মকর্তাদের দক্ষতা মূল্যায়ন করা যায় এই একই বিভাগ থেকে। নাম্বার চার, নিয়ন্ত্রণের কৌশল। নিয়ন্ত্রণের কৌশলটা কি, বিভাগীয় হিসাবে ফলাফল আয় ব্যয় তথা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিকট নিয়ন্ত্রণের কৌশল হিসাবে কাজ করে, ফলে প্রতিটি বিভাগের দায়িত্ব একটি ব্যক্তির উপর অর্পিত হয়। তার মানে প্রত্যেকটা বিভাগের দায়িত্ব একটা ব্যক্তির উপর যখন অর্পিত অর্পিত অর্জিত হচ্ছে অর্পিত হয়ে থাকে তা হচ্ছে সুনির্দিষ্ট পর্যন্ত হয়। এরপর আসে সিদ্ধান্ত গ্রহণের সহায়ক। আমরা একই বিভাগে যখন বিভিন্ন বিভাগে কাজ করব তখন সিদ্ধান্ত নিতে আমাদের কি হবে, সোজা হবে অথবা সহজ হবে। এরপরে অপচয় রোধ, বিভাগীয় হিসাবের মাধ্যমে পৃথক পৃথক হিসাবের জন্য ক্রয় বহি বিক্রয় বহি ক্রয় ফেরত বহি বিক্রয় ফেরত বহি ইত্যাদি ফেরত বহি ইত্যাদি রাখা হয় বলে অর্থের চুরি বা অপচয় সহজে চিহ্নিত করা হয়। অর্থাৎ সহজে এখান থেকে আমরা অর্থ অপচয় নষ্ট করতে পারি না। এরপর আসো নীতিগত নির্ধারণ বা সহায়ক। বিভাগীয় হিসাবের মাধ্যমে প্রত্যেক বিভাগের ফলাফল পৃথকভাবে নিরূপণ করা হয় বলে কারবার সম্পর্কে নীতি নির্ধারণ একটি মালিক বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পৃথকভাবে সহায়তা করে থাকে। এরপর আসো পূর্বাভাস দান। পূর্বাভাস বলতে আমরা কোনো কিছু করার আগে যদি তার পর্যবেক্ষণ বা তার ব্যয় বা তার আয় কত হবে সেটা সম্পর্কে যদি জানা যায় সেটাকে বলা হবে পূর্বাভাস। তাহলে এই পূর্বাভাসটা হচ্ছে তোমার বিভাগীয় হিসাবের ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানের উন্নতি অবনতির ধারণা সম্পর্কে উন্নতি আর অবনতি ধারণা সম্পর্কে পূর্বাভাস পাওয়া যায়, সে মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা যায়। তাহলে এগুলো হচ্ছে কার বিভাগীয় হিসাবের সুবিধা। এখন আমরা আসবো যে বিভাগীয় হিসাবের খরচের বন্টনগুলো আমরা একই বিভাগের মধ্যে কিভাবে খরচগুলো বন্টন করব তা এখন আমরা শিখবো। অর্থাৎ এই খরচগুলো বিভিন্ন বিভাগের মধ্যে কিভাবে বন্টন করে দেবো সেটা এখন আমরা নিরূপণ করবো। তাহলে সেটা কিভাবে নিরূপণ করতে হবে এখন আসো, তাহলে বিভাগীয় খরচের বন্টন কিভাবে করা হয়। খরচ বন্টন বলতে বিভিন্ন বিভাগের সাধারণত খরচগুলো কোন চুক্তিসঙ্গত আর যুক্তিসঙ্গত ভিত্তিতে বিভিন্ন বিভাগের মধ্যে বন্টন করে দেওয়া বোঝায়। বিভিন্ন বিভাগের মধ্যে বন্টন করে দেওয়া বোঝায়।